দশে পা নিউজ নোম্যান্সল্যান্ডের জন্মদিনে আনন্দে মাতলেন সকলে। সীমান্ত শহরের গণ্ডি পেরিয়ে পার্শ্ববর্তী জেলা বিশিষ্টজনেরা শুভেচ্ছা জানালেন শুভক্ষণে। দশে পা দিল নিউজ নোম্যান্সল্যান্ড। ২০১৩ সালে পথ চলার শুরু আমাদের। বছরের এই বিশেষ দিনে স্বাভাবিকভাবেই আনন্দিত আমরা সকলেই, আনন্দিত গোটা নিউজ নোম্যান্সল্যান্ড পরিবার। বছরের এই বিশেষ দিনটির জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করে থাকি। প্রতি বছরের মতো এবছরও সেজে উঠেছে আমাদের অফিস। অফিসের জন্মদিন বলে কথা, কিন্তু আমাদের অবসর নেই। সংবাদ সংগ্রহ থেকে পরবর্তী প্রতিটি পদক্ষেপ এবং সব শেষে সম্প্রচার পর্যন্ত প্রতিটি কাজ চলেছে নিয়ম মেনে। আজকের এই বিশেষ দিনে বহু মানুষ আমাদের শুভেচ্ছা জানিয়েছেন, আমরা কৃতজ্ঞ তাদের কাছে। প্রথম দিন থেকে আপনারা যেভাবে আমাদের পাশে থেকেছেন, সহযোগিতা করেছেন, ভরসা জুগিয়েছেন, সে কারণে আমরা আনন্দিত, আমরা গর্বিত, কৃতজ্ঞ। আরও অনেকটা পথ চলতে হবে, আমরা আশাবাদী আপনারা আমাদের পাশে থাকবেন। প্রতি বছরের মতো এবছরও আমরা শারদ উৎসবের দিনগুলিতে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করতে পেরেছি। আমাদের টিভি চ্যানেলের দর্শকদের পাশাপাশি আমরা কৃতজ্ঞ আমাদের সোশ্যাল মিডিয়া পেজ, ফেসবুক ও ইউটিউব চ্যানেলের দর্শকদের কাছে। এই মুহূর্তে লক্ষাধিক মানুষ আমাদের সোশ্যাল সাইটে আমাদের খবর দেখছেন নিয়মিত। আমরা কৃতজ্ঞ সেই সকল বিজ্ঞাপনদাতাদের কাছে যারা বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথে সহযোগিতা করেছেন। সর্বোপরি টিম নিউজ নোম্যান্সল্যান্ড দায়বদ্ধ তার দর্শকদের কাছে। প্রথমেই আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ টিম নিউজ নোম্যান্সল্যান্ডের পক্ষ থেকে। ২০১৩ সালে মহালয়ার পূর্ণ প্রভাতে আমরা আমাদের এই পথ চলা শুরু করেছিলাম। সীমান্ত শহর বনগাঁ, এই বনগাঁ শহরের কিছু সমস্যা কেবল টিভির মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম। তারপর সময় গড়িয়েছে, ইছামতির জল যত গড়িয়েছে, আপনাদের ভালোবাসাকে সম্বল করে আমরা এই শহরের গণ্ডি পেরিয়ে মহকুমা, মহকুমার গণ্ডি পেরিয়ে এই জেলার একটা বড় অংশ, পাশাপাশি এখন এই জেলার গণ্ডি পেরিয়ে পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলাতেই কিন্তু বনগাঁ থেকে আমরা আমাদের খবর সম্প্রচার করছি নিয়মিত। এক কথায় বলতে গেলে ৩৬৫ দিন ২৪ ঘন্টা। এই প্রসঙ্গে আমি একটি সংস্থার প্রধান হিসাবে আমার যারা সহকর্মী আছেন এখানে, যারা দিনরাত এক করছেন আমার সাথে, অক্লান্ত পরিশ্রম করেন, আমি তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো। বিগত ২ বছর করোনা অতিমারী পরিস্থিতিতে যখন গোটা বিশ্ব কার্যত স্তব্ধ হয়ে গেছিল, সেই সময়ও কিন্তু আমার সহকর্মীরা, তারা কেউ আমাকে ছেড়ে যাননি। তারা, আমরা সকলে চেষ্টা করেছি প্রতিটি মুহূর্তের সেই খবর, প্রশাসনের যে সকল নির্দেশিকা, সমস্ত কিছু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং সেই খবর আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক একইভাবে গুটি গুটি পায়ে আমরা আজ এই মহালয়ার আরেকটি দিনে আমরা ১০ বছরে পা দিয়েছি। এভাবে আপনারা পাশে থাকুন, আমাদের সাথে থাকুন, আর অবশ্যই আমরা আমাদের দর্শকদের কাছে কৃতজ্ঞ, দায়বদ্ধ। পাশাপাশি আমরা ধন্যবাদ জানাবো আমাদের বিজ্ঞাপনদাতাদের, যে সকল শুভাকাঙ্ক্ষী প্রতিটি মুহূর্তে আমাদের সাথে সহযোগিতা করেছেন, আমাদের ভরসা জুগিয়েছেন, আমাদের পাশে থেকেছেন। আমরা প্রত্যেকের কাছে নত জানু কৃতজ্ঞতা জানাই আপনাদের আরও একবার। আপনারা এভাবেই আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, আমরা আপনাদেরকে সাথে নিয়ে আরও অনেকটা পথ এগিয়ে যেতে চাই। বছরের ৩৬৫ দিন ২৪ ঘন্টা দর্শকদের কাছে পৌঁছে যাওয়াটা আমাদের কর্তব্য বলেই আমরা মনে করি। আপনারা এভাবেই পাশে থাকুন, সহযোগিতা করুন, আর অবশ্যই দেখতে থাকুন। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।